সেই সাধনাটি কি কি কি? এক নম্বর রেচক পূরক কুম্ভক, রেচক পূরক কুম্ভক, এই তিনটি সাধনা। এই তিনটি সাধনা আপনার মসজিদ আপনাকে সুন্দর করে বলে বুঝিয়ে দেবে। এবং কুম্ভক সাধনা, কুম্ভক সাধনা যেটি, সেটি করতে হবে কি, এই নয় দরজা বন্ধ করে আধার করে দেও রোশনি, মন যদি কারো হইতো সজন থাকতো আপন করে, জ্ঞানের বাতি জ্বলে উঠত ঘোর অন্ধকারে। এই নয়টা দরজা বন্ধ করার পরে তারপরে কি কি ভাবে, কোন নিয়মে, কোন দৃষ্টি রেখে, কোন দিকে নজর রেখে, কোন নামটি ভিতরে জপনা করে আপনার এই নয় দরজা বন্ধ করে এই দমের ঘরে আটা দিয়ে যখন আপনি সাধনা করতে থাকবেন, তখন একদিন, দুই দিন, তিন দিন, পাঁচ দিন, দশ দিন, এক মাস, দুই মাস, ছয় মাস, আল্লাহ কিন্তু আপনার সাথে সাক্ষাৎ দিবে। কেন দিবে? যে সে আমার জিকির করেছে আমি সাক্ষাৎ দেইনি, সে নামাজ পড়েছে আমি সাক্ষাৎ দেইনি, সে বেশ কিছু সাধনা করেছে আমি সাক্ষাৎ দেইনি, আজকে এই বান্দার বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত সাধকগণ, হে সমস্ত মুসলিমগণ, হে সমস্ত ইবাদতকারী, আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। যে দেখেন, আমরা যদি কোরআনটাকে খুলি, কোরআনের বহু জায়গাতে থাকলেও একটি জায়গাতে বলা আছে যে আল্লাহ কি বলেছে, দুনিয়ায় যারা আমাকে দেখলো না এবং দেখার চেষ্টা করলো না তারা হাশরের দিন অন্ধ হয়ে উঠবে। আবার এই ব্যাখ্যাটাকেই বলা হয়েছে দুনিয়ায় যারা অন্ধ আখিরাতে তারা অন্ধ। কিন্তু এই কথার মধ্যে কত বড় দ্বন্দ্ব, যে কোরআন যদি অনেকগুলো একত্র করি তখন দেখা যায় কারো তাফসিরের সাথে কারো তাফসির মিল নেই। কেউ শরীয়তের শিক্ষা থেকে লিখেছে, তাফসির করেছে, কেউ তরিকার জগতের শিক্ষা থেকে লিখেছে, কেউ আত্মজগতের জ্ঞান থেকে, রুহানি জগতের জ্ঞান থেকে কেউ এই তাফসির করেছে। এখন দেখা যায় কারো তাফসিরের সাথে কারো তাফসির মিল নেই, কিন্তু আল্লাহ কিন্তু বলেছে এক কথা। তবে আপনারা কিন্তু পাবেন না মনে ব্যথা, আমি যে বলবো সেই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। সেই কথাগুলো হলো, দেখুন, যে এই দুনিয়াতে আল্লাহকে দেখে যেতে হবে, এ কথা কোথায়? কোরআনে। দুনিয়া যারা আমাকে দেখলো না, দেখার চেষ্টা করলো না, হাশরের দিন তারা অন্ধ হয়ে উঠবে। আর এই কথাটিকে ঘুরিয়ে ফিরিয়ে লেখা হচ্ছে, দুনিয়ায় যারা অন্ধ আখিরাতে তারা অন্ধ। আর এই কথার দ্বন্দ্ব কখনোই শেষ হবে না। আচ্ছা, এখন বিষয় হলো, আল্লাহকে দুনিয়াতে দেখতে হলে আমাদের কি করতে হবে? যদি আমরা আদি আদমের কাছে যাই, তখনও একটা জিনিস পাই যে সমস্ত ফেরেশতাকে বলা হলো যে সেজদা করো আমার আদমকে। তার মানে আদমের ভিতরে আল্লাহ প্রবেশ করে আদমের রূপ ধারণ করেছে, সুবহানাল্লাহ। এখন এই বেদ রহস্য আজও পর্যন্ত অনেক মানুষের বোঝা হয়নি। তাহলে সেটা ছিল আদি আদম, আর আমরা সেই আদি আদমের বংশধর, আমরা হলাম বনি আদম। তাহলে বনি আদমের মধ্যে যারা পবিত্র করেছে নিজেকে, সেই সফল কাম। আল্লাহ কোরআনে এটাও বলেছে যে নিজেকে পবিত্র করল সেই সফল কাম। তাহলে পবিত্র করতে হলে দেখা গেছে শরীয়তের মতে কি বলতেছে, শরীয়তের দৃষ্টিতে যখন মানুষ হাত পা চোখ নাক কান পরিষ্কার করতেছে, ধুইতেছে, তাহলে এই যে ধৌত করা হচ্ছে, কিন্তু এই ধুয়েই যাচ্ছে মানুষ, কিন্তু দেখা যায় কোনো একদিন এই দেহটা মাটির সাথে মিশে যাবে। কিন্তু শাস্তি যদি হয়, পাপিষ্ট হলে যদি শাস্তি হয়, তাহলে আত্মার শাস্তি হবে, আত্মার বিচার হবে।
এখন এই পৃথিবীতে থেকে বিভিন্ন পাপে পাপিষ্ঠ হয়ে আমরা আত্মাকে নাপাক করে ফেলেছি। এখন এই আত্মাটাই একদিন দোজকে জ্বলবে। তাহলে আত্মা নাপাক হয়েছে কি দিয়ে? বিভিন্ন পাপের ময়লা দিয়ে। আর দেহটা নাপাক হয় দুনিয়াবি ময়লা শরীরে লাগাইলে বা বিভিন্ন ধুলাবালি থেকেও আমাদের শরীর নাপাক হয়। এটা হলো শরীরের নাপাক, আর এটা হলো আত্মার নাপাক। যাই হোক, আজকের মূলত আলোচনা যেটা, সে আলোচনাটা হলো কি, যে আল্লাহকে দেখার জন্যে জীবনের শেষ সাধনা আজকে চূড়ান্ত এই আলোচনা। দেখেন, মানুষ জন্ম জন্মান্তরে মানবকুলে আসে, তো আমরা মানবকুলে এসে গেছি, এখন বিভিন্ন পাপের কাজে আমরা এসে গেছি। আচ্ছা, তো মূলত আজকের যে আলোচনাটি, সে আলোচনাটি হলো কি, মানুষ মুসল্লিরা নামাজের মাধ্যমে আছে, ইবাদত করতেছে, কেউ জিকিরের মাধ্যমে আছে, কেউ সাধনার জগতে আছে। তো এখন আল্লাহ যে বলেছিল, দুনিয়ায় যারা আমাকে দেখল না এবং দেখার চেষ্টা করল না, হাশরের দিন অন্ধ হয়ে উঠবে। তো হাশরের দিন যদি অন্ধ হয়ে উঠতে হয়, তাহলে আমরা কিসের ইবাদত করতেছি? তাহলে কোরআন অনুসারে এই পৃথিবীর জমিন থেকে নিজেকে পবিত্র করে, নিজের আত্মাকে পবিত্র করে সেই মহাত্মাকে দেখতে হবে, সেই পরমাত্মাকে দেখতে হবে, সেই পরমেশ্বরকে দেখতে হবে, সেই পরম আল্লাহকে দেখতে হবে। যদি এই পৃথিবী থেকে আল্লাহকে এক নজর না দেখে মৃত্যুবরণ করি, তাহলে হাশরের দিন আপনি আমি অন্ধ হয়ে উঠব। আল্লাহ এই কথা কোরআনে বলেছে। তাহলে শরীয়তের যে ইবাদত আছে, তারা তো একটা কথা দমে দমেই বলে, যে আল্লাহ নিরাকার, আল্লাহ দেখা যায় না, আল্লাহর আকার নেই। এই কথাটি বলতেছে যে আল্লাহর কোনো আকার নেই। আর আল্লাহ বলতেছে কি, দুনিয়ায় যারা আমাকে দেখলো না, দেখার চেষ্টা করলো না, হাশরের দিন তারা অন্ধ হয়ে উঠবে। আরে তারা বলে কি, আল্লাহ বলে কি, মানব কোনটা? অবশ্যই আল্লাহটাই মানব, যেহেতু আল্লাহ বলেছেন যে এখানে আমাদেরকে দেখে যেতে হবে। এখানে যদি আমি না দেখি, আমি সেই হাশরের দিন আল্লাহকে সামনে পেলেও তো চিনব না। যেমন একটা সময় ছিল, তখন টেলিভিশন ছিল না, কোনো পেপার ছিল না, তখন প্রধানমন্ত্রীকে কখনো আমি দেখিনি। এখন প্রধানমন্ত্রীকে কোনোদিন আমি দেখিনি, এখন আমার সামনে দিয়ে যদি প্রধানমন্ত্রী হাঁটাচলা করে, আমি তো তাকে চিনব না। ভাববো কোন মানুষ, কোন মেয়ে মানুষ জানি হাঁটতেছে, বা কোন ব্যক্তি জানি হাঁটতেছে, এ কথা বলবো, সামনে দিয়ে হাঁটলে আমি চিনব না। তাহলে এই জন্য দুনিয়ায় যদি আমরা আল্লাহকে না চিনি, হাশরের দিন আমরা আল্লাহকে চিনব না, অন্ধত্ব হয়ে থাকব। তাহলে শরীয়তের ইবাদতে আল্লাহকে দেখা যায় না। আর শরীয়তের যে ইবাদতটা আছে, এটা আল্লাহকে বিশ্বাস রেখেছি যে আল্লাহর ইবাদত করতে হবে, করতেছি, কিন্তু আল্লাহকে দেখা যাবে এটা শরীয়তের ইবাদত নেই। গেল, এবার আসি তরিকতে। তরিকত বলতে কি, যে আল্লাহর রাস্তা। তরিকত শব্দের অর্থই রাস্তা, আল্লাহকে পাইবার রাস্তা। আর আল্লাহকে পাইবার রাস্তা কাদের কাছে? ওলিয়া উলিয়াদের কাছে, কামেল পীর মুর্শিদের কাছে আল্লাহর রাস্তা। তাহলে সেই রাস্তায় গিয়ে যখন আমরা বায়াত গ্রহণ করব, কোরআনে সুরা ফাতা 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বায়াতের কথা বলেছেন, যে হে রাসুল, আপনার হাতের উপর যারা হাত দিল, তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। তাহলে বোঝা গেল, একজন কামেল মুর্শিদের হাত, রাসুলের হাত, আর রাসুলের হাত আল্লাহর হাত, এই তিনটি হাত একটি হাত, সেই হাত ধরেই আমাদের হতে হবে বায়াত। তাহলে আজকের মূলত আলোচনা কি, যে এত ইবাদত করা হয়েছে শরীয়তের,
এত পীরের কাছে যাওয়া হয়েছে, এত কিছু আমল করা হয়েছে, কখনো আল্লাহকে দেখার নসিব হয়নি, তাহলে কোন সাধনাগুলো করলে আল্লাহকে দেখা যাবে, এই পৃথিবীতে দেখে আমরা মৃত্যুবরণ করতে পারব। আচ্ছা, সাধনার চূড়ান্ত পর্যায়ে যদি আপনাদের সাথে কথা বলি, সেই কথাগুলো হলো যে শরীয়তের ভাবে কথাটি বলা হয়েছে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ কি বলেছে, আমি তোমার সাহারগের চেয়েও আরো নিকটে। আচ্ছা, সাহারগটা তো পিছনে, তাহলে এই সাহারগের চেয়েও আরো নিকটে আল্লাহ, তাহলে নিকটে কোথায়? আমার নাক মুখটা আরো নিকটে। তখন নাক দিয়ে আমি শ্বাস টান দিচ্ছি, আমার ফুসফুসিতে যাচ্ছে, আবার ফুসফুসি থেকে বাতাসটা গরম হয়ে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, তাহলে এই অক্সিজেনের সাথে আল্লাহ যাচ্ছে, আবার কার্বন ডাই হয়ে বের হচ্ছে, তাহলে আল্লাহ ভিতরে যাইতেছে আসতেছে কিন্তু দেখি না। আচ্ছা, তাহলে সে আর লালন একই সাথে রয়, তবু লক্ষ যোজন ফাঁকে। সে আর লালন একই সাথে রয়, তবু লক্ষ যোজন ফাঁকে। এক যোজন যদি 12 মাইল হয়, তাহলে লক্ষ যোজন কত মাইল? তাহলে আল্লাহ নিকটে, খুবই কাছে, কিন্তু আল্লাহ লক্ষ যোজন ফাঁকে। তাহলে এক যোজন 12 মাইল হইলে, তাহলে লক্ষ যোজন কত মাইল? হে জগৎবাসী, আজকের এই আলোচনাটি একটু গুরুত্বপূর্ণ। যেমন এই মানব দেহের ভিতরে আল্লাহ যাইতেছে আইতেছে বাতাসের সাথে, আর আল্লাহ ব্যতীত কিন্তু পৃথিবীতে কোনো জায়গা নেই, সমস্ত জায়গাতেই আল্লাহ বিরাজমান, আল্লাহ ব্যতীত কোনো জায়গা নেই। তাহলে আজকের কথা হলো, তাহলে মানুষের মধ্যে যে এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আল্লাহ যে যাওয়া আসা করতেছে, এখন আল্লাহকে কখনো দেখেছি? আল্লাহ তো খুব নিকটে। হে সমস্ত জগৎবাসী, হে সমস্ত সাধকগণ, আজকের এই আলোচনাগুলো একটু অন্যরকম হচ্ছে। দেখুন যে মানুষের মধ্যে আল্লাহ সেই শ্বাস প্রশ্বাসের সাথে যাওয়া আসা করতেছে, কখনো দেখলাম না, কখনো খুঁজলাম না, কখনো বুঝলাম না যে তার রূপস্বরূপ কি। তাহলে সেজদার উপরে সেজদা, জিকিরের ওপর জিকির, প্রেমের উপরে প্রেম, অনেক কিছু করা হয়েছে, কিন্তু আল্লাহকে কখনো দেখার নসিব হয়নি। তবে আজকে আমি একটা কৌশল দিব, এবং এই কৌশলটা বা এই সাধনাটা দেব, এই সাধনাটা কিন্তু আপনারা আমার থেকে নিয়ে করবেন না, এই সাধনাটার ইঙ্গিত করব। অবশ্যই যার যার মসজিদের কাছে চলে যাবেন, সেই মসজিদের কাছে গেলে তখন আপনাদেরকে সেই সাধনাটা কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দেওয়া হবে, এবং এই সাধনা যখন দেওয়া হবে, তখন এই কৌশল দেখানোর পাশাপাশি আপনার মসজিদ আপনার দিকে খেয়াল রাখবেন, আপনার মসজিদ আপনার দিকে দৃষ্টি রাখবেন, আর না হয়তো সেই সাধনা করতে গেলে আপনি মরতেও পারেন। তাই বলবো সেই সাধনাটি কি কি কি। 1 নম্বর, রেচক পূরক কুম্ভক, রেচক পূরক কুম্ভক, এই 3টি সাধনা। এই 3টি সাধনা আপনার মসজিদ আপনাকে সুন্দর করে বলে বুঝিয়ে দেবে। এবং কুম্ভক সাধনা, কুম্ভক সাধনা যেটি, সেটি করতে হবে কি, এই 9 দরজা বন্ধ করে আধার করে দেও রোশনি, মন যদি কারো হইতো সজন থাকতো আপন করে, জ্ঞানের বাতি জ্বলে উঠত ঘোর অন্ধকারে। এই 9টা দরজা বন্ধ করার পরে, তারপরে কী কীভাবে, কোন নিয়মে, কোন দৃষ্টি রেখে, কোন দিকে নজর রেখে, কোন নামটি ভিতরে জপনা করে, আপনার এই 9 দরজা বন্ধ করে এই দমের ঘরে আটা দিয়ে যখন আপনি সাধনা করতে থাকবেন, তখন 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস 6 মাস আল্লাহ কিন্তু আপনার সাথে সাক্ষাৎ দিবে। কেন দিবে? যে সে আমার জিকির করেছে আমি সাক্ষাৎ দেইনি, সে নামাজ পড়েছে আমি সাক্ষাৎ দেইনি, সে বেশ কিছু সাধনা করেছে আমি সাক্ষাৎ দেইনি, আজকে এই বান্দার সাথে সাক্ষাৎ ঘটাতে হবে। কারণ এই দমের চাপা দিতে 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 এই বান্দা যদি মারা যায়, তাহলে আমি আল্লাহ নামের কলঙ্ক হবে, আমি আল্লাহ নামের কলঙ্ক হবে যদি আমি এই বান্দার সাথে সাক্ষাৎ না দেই।
তখন আল্লাহ কোনো এক সময় নূরে তাজাল্লি হয়ে আপনাকে সাক্ষাৎ ঘটাবে। ঘটনা হলো, একটা হলো ইচ্ছায় আরেকটা হলো অনিচ্ছায়। দেখেন একটা জিনিস, হযরত ঈসা আলাইহিস সালাম একটি কথা বলেছেন যে তোমরা দরজায় নক করো, নক করতে থাকো, তোমরা দরজায় নক করা বন্ধ করো না, দরজা খোলা হবেই। দেখা গেছে একবার দুইবার দরজায় নক করে চলে গেছি, পরের বার আরেকবার এসে নক করে চলে গেছি কিন্তু দরজা খোলে না, কিন্তু আমি নক করার মধ্যেই রয়েছি। আর এই দরজার বা ঘরের ভিতরে যদি কেউ থেকে থাকে সে অবশ্যই খুলবে। তাই আমি বলবো, এই নয় দরজা বন্ধ করে আদার করে দাও রোশনি, মন যদি কারো হইত স্বজন থাকত আপন ঘরে, এই জ্ঞানের বাতি জ্বলে উঠত ঘোর অন্ধকারে। যদি এই নয় দরজা বন্ধ করে দমের চাপা দেওয়া হয় এবং নাম নেওয়া হয় এবং মুর্শিদের রূপ টানা হয়, তখন তিনটা কাজ যখন একাত্র করে চলবে, তখন দেখবেন যে হৃৎপিণ্ড মনে দমের ফাঁপে যেন ফেটে ফেটে আসছে। তখন এরকম এক মাস, চার মাস, ছয় মাস করতে থাকেন, বন্ধ করবেন না। তখন কি হবে দেখবেন, গ্রাম দেশে যখন হালির ক্ষেত বনে, তখন কিন্তু ইঁদুরে সে হালি নষ্ট করে ফেলে। তখন গৃহস্থ কি করে, যে প্রত্যেকটা ইঁদুরের গাতার মধ্যে এরকম কাপড় দিয়ে দিয়ে ডিবা দিয়ে দিচ্ছে, আর একটা ইঁদুরের গর্ত এটার মধ্যে শুধু পানি ডালতে থাকে। তখন পানি ডালতে ডালতে যখন ইঁদুর এটার ভিতরে যে আছে সে আর শ্বাস ফালাতে পারছে না, তার বাঁচতে হবে, তখন সে ওই গর্ত দিয়ে তার মাথা দিয়ে আসতে, তখনই দেখা যায় ধরে ফেলে। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, যে এই নয়টি দরজা যখন বন্ধ করে দেওয়া হবে এবং সেই দমের চাপা দেওয়া হবে, এরকম করতে 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 কোনো একদিন নূরে তাজাল্লির মতো আপনার সামনে সেই মহারূপ এসে দাঁড়াবে। তখনই আপনি দেখে ফেলবেন, হয়তো তিনি আসতে চাননি কিন্তু বাধ্য হয়েছে। বাধ্য হোক আর অবাধ্য হোক, আমার দেখার কাম আমি দেখে নিয়েছি। কারণ কোরআনে বলেছে কি, দুনিয়ায় যারা আমি আল্লাহকে দেখল না এবং দেখার চেষ্টা করল না, হাশরের দিন তারা অন্ধ হয়ে উঠবে। আজ আমরা এই সাধনার বলে যদি তাকে এক নজর দেখে যেতে পারি, তখন সেই হাশরের দিন আমরা তাকে চিনতে পারবো, সেখানে আমরা অন্ধ হয়ে উঠবো না। তবে এই আজকের আলোচনাটি আপনাদের সামনে অন্তরের অন্তঃস্থল থেকে করতে চেষ্টা করেছি, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যাই হোক, আমাদের এই চ্যানেলটি যদি আপনারা নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা নিয়ে আসতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।